আহিরিটোলা নাট্যদর্পণের নিবেদন, বনানী মুখোপাধ্যায়ের বাতিল। নিবেদনে সুরজিৎ কুমার দে, আবহ প্রসেনজিৎ দাস। सुरों की बांध पायलिया सतरंगी तन घोड़ चुनरिया होली आई सात सुरों की बांध पायलिया सतरंगी तन घोड़ चुनरिया होली आई होली आई सुखदाई मन भाई मितुआ होली आई रंगदाई रंगदाई मितुआ होली है रंग पिचकारी रंग दाव छोड़िए लाल लाल अभी रे मन दाव भोड़िए एलो रे होली एलो रे रंगे रंगे मन प्राणे रागा होली। की सुंदर चाँद उठेछे, एकेबारे पूर्ण चंद्र। ओ आज तो दोल पूर्णिमा, ताई तो सन्ध्येबेला आकाश एकेबारे आलोय झलमल करछे। आजकल की जे होयेछे आमार, कोनो कथाई मने रखते पारी ना। বুড়ো হয়েছি বলে কি জানি হবে হয়তো। সব সময় মনে হয় কিছু একটা বলার ছিল কিন্তু বলা হলো না। এইবার মনে পড়েছে আমরা হনিমুন করতে পুরী গিয়েছিলাম না, তখন তো দোল পূর্ণিমা ছিল। পুরীতে যেদিন পৌঁছলাম তার পরের দিনই ছিল দোল। সন্ধ্যেবেলা তুমি আর আমি হাত ধরাধরি করে বালির উপর গিয়ে বসেছিলাম। সামনে মহাসমুদ্র আর মাথার উপরে পূর্ণ চন্দ্র। দুজনে এক দৃষ্টি আকাশের দিকে তাকিয়ে বসেছিলাম। হঠাৎ তোমার মুখের দিকে তাকিয়ে দেখি তোমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। আমি তো অবাক, আবার কি? যখন তোমায় জিজ্ঞেস করলাম কাঁদছ কেন, তুমি বললে এখানে আমার বাবা থাকলে কি ভালো লাগতো, তাই না? বাবার জন্য খুব মন খারাপ করছে গো। মনে মনে বললাম, এত ভালোবাসো তুমি তোমার বাবাকে, এত ভালোবাসো তুমি রমা। দেখো আমাদের যখন ছেলে হবে তখন সেও তোমার মতো ভালোবাসবে তার বাবাকে, ঠিক ভালোবাসবে। আজ দোল পূর্ণিমা, এই অভাবনীয় সৌন্দর্য আমি প্রত্যক্ষ করছি। আমার ছাদের ঘরে খাটের উপর বসে চাঁদ দেখছি, একা, একদম একা। রমা রমা, তোমার কি মনে আছে সেই দিনটার কথা? তুমি হাঁপাতে হাঁপাতে আমাদের কাছে এসে দাঁড়ালে, আমি তাকিয়ে দেখলাম তোমার চোখে জল। মা জিজ্ঞেস করলো, কি হয়েছে বৌমা? তুমি কাঁদতে কাঁদতে বললে, খোকা খোকা কথা বলেছি। বাবা বলল, কি বলেছে? মা মা বলেছে। তুমি বললে, না বাবা বাবা বলেছে। তোমার চোখে মুখে কি আনন্দ, শুনে আমার চোখেও জল, বুক তোলপায়। লুকিয়ে লুকিয়ে কতবার যে শুনেছি বাবা ডাক, বারবার বলেছি, আবার বল খোকন, আবার বল বাবা, আবার বল। নিচে খোকনের গলার আওয়াজ শুনতে পাচ্ছি। অনেক লোকজন এসেছে, সবাই একসঙ্গে কথা বলছে, হাসছে, গান গাইছে, সবাই আনন্দ করছে। আমার চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে, খোকন খোকন শুনতে পাচ্ছিস? একটিবার ওপরে আসবি বাবা, একবার আমার কাছে এসে বসবি খোকন, বাবা বলে ডাকবি, বাবা বলে ডাকবি। কিছুই তো বলতে পারি না, কি করে বলবো? দরজায় যে তালা দেওয়া, পাছে আমি নিচে নেমে যাই,
তাই ওরা বাইরে থেকে আমার ঘরের দরজায় তালা দিয়ে রাখে। আমি লোকজনের সামনে গেলে খোকনের খুব অপমান হয়, আমায় খোকনই বলেছে, তাই ওরা আমাকে ঘরে বন্ধ করে রাখে। সারাদিনে দুবার আসে ওই কাজের মেয়েটা, যতক্ষণ ঘরেতে কাজ করে ততক্ষণ বকবক করে, কি জানি কি বলে বুঝতেই পারি না। ঘর পরিষ্কার করে খাবার দিয়ে ও নিচে চলে যায়, আবারও তালা বন্ধ করে দিয়ে। ওকে ছাড়া আর কাউকে দেখতে পাই না আমি, না খোকন, না তার বউ, না তার ছেলে, কাউকে না, কাউকে দেখতে পাই না। তোমার মনে আছে রমা, আমাদের বিয়ের পরই একদিন খুব বৃষ্টি হচ্ছিল। আমি তো চিরদিন বৃষ্টিতে ভিজতে ভালোবাসি, তা আমি বললাম চলো না, চলো না দুজনে ছাদে গিয়ে ভিজি। খানিকক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলে, তারপর বাড়ির ভেতরে চলে গেলে। কিন্তু কিন্তু সেদিন ইডেন গার্ডেনে আকাশে ঘন কালো মেঘ দেখে যখন খোকা তোমায় বলেছিল, মা এখন কি বৃষ্টি হবে, তুমি একটু ঠাকুরকে ডাকো না মা, যেন খুব জোর জোর বৃষ্টি হয়, আমি বলেছিলাম কেন রে খোকন, জোর বৃষ্টি দিয়ে কি হবে। খোকন বলল, বা তুমি আমি আর মা ভিজব না, জোরে জোরে আই বৃষ্টি ঝেপে বলবে তো সবাই মিলে। আমি ভেবেছিলাম তুমি যাবে না, তোমার লজ্জা করবে। তুমি কিন্তু একটুও ভাবলে না, চিন্তা করলে না, কেন বলো তো? খোকন যে তোমার হাত ধরেছিল, তাই আমরা তিনজনে মিলে চেঁচিয়ে বলেছিলাম, আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, আই বৃষ্টি ঝেপে। কি ভালোই যে লাগছিল, খোকনের দুটো হাত আমরা দুজনে ধরেছিলাম, ছাড়তে ইচ্ছে করছিল না। কি তুলতুলে হাত, কি মিষ্টি। আমার এখনো রোজ মনে হয় খোকনকে বলি, খোকন একবার তোরই হাতটা আমার হাতের উপর রাখবি বাবা, একবার আমার পিঠে হাত বুলিয়ে দিবি, বলবি বাবা কেমন আছো তুমি, কেমন আছো। আমি জানি তুই বলবি না, কারণ তুই তো আমার সামনেই আছিস না, তো হাত ধরবি কেমন করে। আজ তোর পূর্ণিমা, ছোট থেকেই আমি রং মারতে ভয় পেতাম, বন্ধুরা সবাই খেলতে ডাকত, আমি কিন্তু এই ছাদের ঘরে লুকিয়ে থাকতাম আর জানলা দিয়ে দেখতাম রাস্তায় ছেলেরা রং পিচকিল নিয়ে খেলা করছে। তারপর তুমি যখন এ বাড়িতে এলে তখন তো আরো বিপদ হলো, তুমি রং মাখতে ভীষণ ভালোবাসো, কত ঝগড়া হতো আমাদের ওই দোল খেলা নিয়ে। কিন্তু কিন্তু কি আশ্চর্য দেখো, খোকন যখন ওর ছোট্ট ছোট্ট হাতে দোলের দিনে আমার মুখে রং মাখাতো, আমি একটু বিরক্ত হতাম না, একটু রাগ করতাম না, আমি ওর ছোট্ট হাতের ছোঁয়া পাবো বলে চুপি চুপি বলতাম, আরো মাখা খোকন, আরো রং মাখা, আরো আরো রং মাখা, আরো। আর দোল পূর্ণিমা আমি নিয়ে কেউ আসেনি আমার কাছে, আমার বলতে ইচ্ছে করছে, খোকন একমুঠো আবির নিয়ে আসবি আমার কাছে, আয়না আয়না খোকন, ছেলেবেলার মতো দুজনে রং মাখাই দুজনের মুখে, আর হাসতে হাসতে বলি হোলি হ্যায় হোলি হ্যায়। যদিও জানি ওরা কেউ আসবে না আমার কাছে, ওরা তো কেউ আসে না এই ঘরে,
বাবা, আমি জানি তুমি নেই, আমি জানি, কিন্তু আমি বিশ্বাস করতে চাই না। আমি মনে মনে ভেবে নি তুমি তুমি এই ঘরেই আছো, আমার খাটের ওপাশটায়। একা একা আমি হাঁপিয়ে উঠি, তাই মনে মনে সর্বক্ষণ কথা বলে যাই তোমার সঙ্গে। মনে মনেই বলতে হয়, কারণ আমি তো আর কথা বলতে পারি না রমা। যেদিন তুমি চলে গেলে, সেদিন ওরা যখন তোমাকে নিয়ে বেরিয়ে গেল, তখনই আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। আর যখন জ্ঞান হলো, তখন থেকেই আমি এই ঘরে, এই ছাদের চিলেকোটার ঘরে। ওরা আমাকে আমাদের দুজনার দোতলার ঘর থেকে এখানে শিফট করে দিয়েছে চিরদিনের মতো। তুমি যদি চলে গেলে রমা, সেদিন থেকে ওরা আমার সঙ্গে কথা বলে না, দেখাও করে না। সেদিন থেকে কেউ আমাকে বাবা বলে ডাকে না রমা, বাবা বলে ডাকে না। ওই ডাকটা এখন বড্ড সেকেলে হয়ে গেছে রমা। ওরা এখন আমার একটা নতুন নাম দিয়েছে গো, বাতিল। রমা রমা, আমি বাতিল হয়ে গেলাম এই সংসারে। খোকন আমায় বাতিল করে দিল, খোকন আমায় বাতিল করে দিল, বাতিল করে দিল।